চিকিৎসার জন্য বিমল গুরুংকে নিয়ে যাওয়া হচ্ছে সিকিমে। আরেকবার জানিয়ে রাখবো আপনাদের, চিকিৎসার জন্য বিমল গুরুংকে নিয়ে যাওয়া হচ্ছে সিকিমে। জিটিএ নির্বাচনের বিরোধিতা করে তিনি অনশনে বসেছিলেন এবং তারপরে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং গুরুতর অবস্থায়, গুরুতর আশঙ্কাজনক অবস্থায় কিন্তু তাকে সিকিমে নিয়ে যাওয়া হচ্ছে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। জিটিএ নির্বাচনের বিরোধিতা করে তিনি অনশনে বসেছিলেন, যদিও রবিবার সেই অনশন কিন্তু প্রত্যাহার করে নেওয়া হয়। তারপরেও তার অবস্থা কিন্তু বেশ আশঙ্কাজনক, তাকে চিকিৎসার জন্য সিকিমে নিয়ে যাওয়া হচ্ছে। কথা বলে নেব, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অংশুমান চক্রবর্তী। অংশুমান, বিমল গুরুংয়ের অবস্থা এখন কিরকম আর কি জানতে পারছো? দেখো, গতকালকে কিন্তু টানা 5 দিন অনশনের পর বিকেল বেলায় বিমল গুরুংকে নিয়ে যাওয়া হয় দার্জিলিং সদর হাসপাতালে, এবং সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেখানকার ডাক্তাররা বিমল গুরুংকে চিকিৎসা করার পর জানায় যে বিমল গুরুংয়ের হার্টের অবস্থা খুব একটা ভালো নয় এবং প্রেশারও প্রচন্ড আপ ডাউন করছে, একই সঙ্গে সুগারটাও অনেকটা ফল করে গেছে। এমত অবস্থায় বিমল গুরুংয়ের জন্য উন্নত বা আরো ভালো চিকিৎসার জন্য কিন্তু বাইরে নিয়ে যাওয়া প্রয়োজন বলে মনে করছেন তার দলের কর্মীরা। তাইভাবেই আজকে সকাল হতেই গোর্খা জনমুক্তির মোর্চার বিভিন্ন নেতা নেত্রীরা হাসপাতালে ভিড় জমান এবং তারা সিদ্ধান্ত নেয় যে বিমল গুরুংকে বাইরে নিয়ে যাওয়া হবে। সেই মতন কিন্তু বিমল গুরুংকে আজকে দার্জিলিং থেকে বের করে অ্যাম্বুলেন্সে করে সিকিমের দিকে নিয়ে যাওয়া হয়েছে এবং সিকিমে বিমল গুরুংকে চিকিৎসা হবে বলে কিন্তু দলীয় সূত্র থেকে জানা গেছে। তবে এই মুহূর্তে বিমল গুরুং কিন্তু সিকিমে পৌঁছে গেছে এবং তার সেখানকার প্রাথমিকভাবে চিকিৎসাটাও শুরু হয়েছে। তবে শারীরিক অবস্থা কি সেই মেডিকেল বুলেটিন না পাওয়া এখন পরিষ্কার ভাবে জানানো যাচ্ছে না। তবে বিমল গুরুং যে আরো অবস্থায় খুবই গুরুতর সঙ্গীন হয়ে পড়েছে ক্রমাগত 5 দিন অনশনের জন্য, এটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে এবং যার ফলে বিমল গুরুংকে নিয়ে যাওয়া হয়েছে। অনেক ধন্যবাদ অংশুমান, আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি অংশুমান চক্রবর্তীর সঙ্গে।